হ্যালো বন্ধুরা, আওয়ার ভিলেজ আওয়ার ফুডের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ঈদ আমাদের পরিবারের তরফ থেকে তোমাদের সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। আর ঈদে তোমরা খুব মজা করো, আর সাবধানে থাকো, সুস্থ থাকো, আর সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে আনন্দ করো। রেসিপিটা কী হবে সেটা ঝুনি বলবে। ঝুনি, আর আজকে রেসিপিটা হবে চিংড়ি মাছের রসা, মা করবে। চিংড়ি মাছগুলো এইভাবে কেটে নিচ্ছি, এগুলো খোসাও ছাড়ানো যায়, কিন্তু এই মাছে আমি খোসা ছাড়াব না, এখান থেকে কেটে দিই। আর খোসা, পুরো খোসা ছাড়ালে চিংড়ি মাছটা যখন ভাজা হয় তখন পুরো গুটিয়ে যায়, সেই জন্য এরকম ভাবে কেটে নিয়েছি। এগুলো কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব। আমি চলে এসেছি রান্নার কাছে, আর আজকে আমি বানাবো চিংড়ি মাছ আর আলু দিয়ে একটু রসা রসা ঝোল। প্রথমে চিংড়ি মাছের লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। সরষের তেল, ফোড়নে দিয়ে দিয়েছে গোটা জিরে, পেঁয়াজ কুচি, আদা, রসুন বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের আলু। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি।